চুচুড়ায় লকেট চট্টোপাধ্যায় রিষড়ার অশান্তি ঘটনার প্রতিবাদে চন্দননগরে পুলিশ কমিশনারকে স্মারকলিপি জমা দিতে কমিশনারের অফিসে লকেট চট্টোপাধ্যায়। তবে অফিসের বাইরেই লকেটকে আটকে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে বিজেপি কর্মী সমর্থকেরাও। তার সঙ্গে চুচুড়ায় লকেট চট্টোপাধ্যায় রিষড়াতে অশান্তি ঘটনার প্রতিবাদে এই চন্দননগরে পুলিশ কমিশনারকে ডেপুটেশন জমা দিতে যান, তবে তাকে আটকে দেওয়া হয়। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো। কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, এখন কি চলছে? শুক্লা, দেখো চন্দন কমিশনারেটের মেইন গেটের সামনে লকেট চট্টোপাধ্যায় যখন আসেন ঘড়ির মোড় থেকে, চুচুড়ার ঘড়ির মোড় থেকে, সেই সময় তার সঙ্গে প্রায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তারা স্লোগান দিতে দিতে আসেন। সেই সময় কমিশনারেটের গেটের সামনে, মেইন গেটের সামনে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বাদানুবাদ এবং লকেট চট্টোপাধ্যায় বলার চেষ্টা করেন। সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে তিনি কমিশনারেটের ভেতরে ঢুকবেন এবং ডেপুটেশন, তার যে স্মারকলিপি, তার যে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি পালন করবেন। প্রথমে কিছুক্ষণ সেখানে বাধা দেওয়া হয়, যেহেতু প্রচুর বিজেপি কর্মী সমর্থক সেখানে জড়ো হয়ে গিয়েছিলেন। এবং তারপর তাকে এমপিকে ওই ঘটনাস্থল থেকে পুলিশ তারা কর্ডন করে ভেতরে নিয়ে আসে লকেট চট্টোপাধ্যায়। তিনি এই মুহূর্তে চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসের মধ্যে তিনি ঢুকেছেন। তার স্মারকলিপির যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তিনি এই মুহূর্তে নিচ্ছেন। তিনি কমিশনারেটের অফিসে ভেতরে ঢুকেছেন, তবে তিনি তার প্রবেশ করবার আগে কিন্তু ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কাছে বারবার তার ক্ষোভ প্রকাশ করেছেন যে রিষড়া কাণ্ডের পর এবং আগামীকাল হনুমান জয়ন্তীর আগে বারংবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। আর সেই আশঙ্কার কথা বলছেন লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ যে সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা কিন্তু অত্যন্ত সদর্থক হতে হবে, পুলিশকে আরো কড়া হবে সেই বিষয়ে দেখতে হবে, যাতে বারংবার তার অভিযোগ যে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেই কিন্তু মামলা এবং আইনানুগ ব্যবস্থা পুলিশ নিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।